हरे कृष्ण। तो किछु किछु ভিডিওতে আমার ইউটিউব ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম যে আমার কেন হিন্দু পরিবারে জন্ম হলো, অনেকে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন, অনেকে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের পরিবেশে এবং বিভিন্ন ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছেন, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, হিন্দু। তো এই ব্যাপারে আমার প্রশ্ন ছিল যে ব্যাপারে আল্লাহ কি পক্ষপাতী, যে তিনি কাউকে হিন্দু পরিবারে জন্ম দিচ্ছেন, কাউকে মুসলিম পরিবারে জন্ম দিচ্ছেন। আমার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি দেখলাম কমেন্ট বক্সে কয়েকজন মুসলিম ভাই উত্তর দিয়েছেন যে জন্ম থেকে সকলেই মুসলমান। ঠিক একই রকমের উত্তর আমি জাকির নায়কের ভিডিওতেও শুনেছি যে জন্মসূত্রে নাকি সকলেই মুসলমান, অর্থাৎ যে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে সে মুসলমান, যে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে সে মুসলমান, যে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে সে জন্মসূত্রে সে মুসলমান। যদিও কোনো রেফারেন্স আমি দেখিনি, তাদের বক্তব্যে কোনো রেফারেন্স তারা উল্লেখ করেননি, এমনকি জাকির নায়কের বক্তৃতাতেও আমি কোনো রেফারেন্স পাইনি। আমি যখন গীতা থেকে রেফারেন্স দেই, ভাগবত থেকে রেফারেন্স দেই, আমার মুসলিম ভাইয়েরা চিৎকার করতে শুরু করেন যে আপনি রেফারেন্স ছাড়া কথা বলছেন, আপনি রেফারেন্স ছাড়া কথা বলছেন। যদিও আমি গীতা এবং ভাগবত থেকে আমি প্রচুর রেফারেন্স দিয়ে থাকি। যাই হোক, এই যে তারা বলছেন যে কেউ যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে তাহলে জন্মসূত্রে সে মুসলমান, এটা রেফারেন্সটা কি? এটা কোরআনের কোন সুরায় কত নম্বর আয়াতে এটা উল্লেখ আছে যে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা জন্মসূত্রে মুসলমান? এটা কোরআনের কোন জায়গায়, কোন সুরায়, কোন আয়াতে উল্লেখ আছে? আমি এরকম অনেক লোককে দেখেছি যাদের জন্ম হয়েছে হিন্দু পরিবারে এবং মৃত্যু পর্যন্ত তারা ইসলাম সম্পর্কে কোনো দাওয়াত পায়নি, কেউ এসে তাদেরকে ইসলাম সম্পর্কে প্রচার করেনি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরকম অনেককেই দেখেছি, কৃষ্ণ ভক্ত পরিবারে জন্ম হয়েছে, জন্ম থেকেই কৃষ্ণ পূজা, জন্ম থেকেই কৃষ্ণ পূজা করছে এবং মৃত্যু পর্যন্ত কেউ তাদেরকে ইসলাম সম্পর্কে কোনো দাওয়াত দেয়নি। ইসলাম কী জিনিস তারা জানেই না, নামটা শুধু শুনেছে হয়তো। তাহলে সে কী করে জন্মসূত্রে মুসলমান হলো, আর এই ব্যাপারে আল্লাহ কেন পক্ষপাতিত্ব করলো, কাউকে সরাসরি মুসলমান কুলে জন্ম করাচ্ছেন, জন্ম দিচ্ছেন? মুসলমান পরিবারে যে জন্মগ্রহণ করে সে জন্ম থেকেই মুসলমান পরিবেশের, মুসলমানের আদব কায়দা, মুসলমানের ধর্মনীতি, নামাজ ইত্যাদি সে জন্ম থেকেই অভ্যাস করে। আর যে কৃষ্ণভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছে সে জন্ম থেকেই কৃষ্ণ পূজা সেইভাবেই সে অভ্যস্ত, এবং মৃত্যু পর্যন্ত যেহেতু সে ইসলামের কোনো দাওয়াত পায়নি, মৃত্যু পর্যন্ত সে কৃষ্ণ পূজাই করে গেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে লোকটা কৃষ্ণ পূজা করল, তো সে কী করে মুসলমান হলো, কী করে সে জন্ম থেকেই মুসলমান, এটা অন্তত আমার মাথায় ঢুকছে না, জানি না কোনো বিশেষ পাগলের মাথায় ঢুকবে কি না, আমার মাথায় তো ঢুকছে না। যে লোকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষ্ণ পূজা করল, সারা জীবন ইসলামের কোনো দাওয়াত পায়নি, আমার তো মনে হচ্ছে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করলেন। কোন কর্মদোষে, কোন কর্মদোষে
বা কি পাপ করলে মানুষ কোন কোলে জন্মায়, কি পুণ্য করলে মানুষ কোন কোলে জন্মায়, কোন পুণ্যের ফলে মানুষ হিন্দু বা মুসলমান হয়, কোন পাপের ফলে মানুষ হিন্দু বা মুসলমান হয়ে জন্মায়, তার উত্তর আমি অন্তত কোরআন থেকে পাইনি। ঠিক আছে, আমি পাইনি, আপনারা যারা মুসলমান পণ্ডিত আছেন, আলেম আছেন, আপনারা অন্তত বলুন কোন পুণ্যের ফলে মানুষ হিন্দু কুলে জন্মায় বা মুসলমান কুলে জন্মায়, কোন পাপের ফলে মানুষ হিন্দু কুলে জন্মায় বা মুসলমান কুলে জন্মায়, পূর্বপূর্ব জন্মে মানুষ কোন পাপ করলে হিন্দু কুলে বা মুসলমান কুলে জন্মায়, পূর্বপূর্ব জন্মে মানুষ কোন পুণ্য করলে পূর্বজন্মের পুণ্যের ফলে মানুষ হিন্দু কুলে বা মুসলমান কুলে জন্মায়, সেই সম্পর্কে আপনারা কোরআনের দৃষ্টিকোণ থেকে বলুন। হ্যাঁ, বলতে পারেন যে আমরা পূর্বজন্ম বিশ্বাস করি না, তাই আল্লাহ পক্ষপাতিত্ব করে কাউকে হিন্দু কুলে জন্ম দেন, কাউকে মুসলমান কুলে জন্ম দেন। তা আল্লাহ কেন পক্ষপাতিত্ব করবেন? তার চোখে তো সকলেই সমান। সকলেই যদি আল্লাহর সন্তান হয় আর সকলেই যদি জন্মসূত্রে মুসলমান হয়, তাহলে কেন একটা লোক জন্ম থেকেই কৃষ্ণভক্ত পরিবারে কৃষ্ণভক্তির অনুশীলনের সুযোগ পায় আর একটা লোক সুযোগ পায় না, কেন? এই প্রশ্নের কোনো উত্তর, সন্তোষজনক উত্তর, উত্তর তো গাঁজাখুরি উত্তর তো অনেকেই দিচ্ছে। এই যেমন বলে দিলেন জন্মসূত্রে মুসলমান, যে লোকটা ইসলামের দাওয়াতই পেল না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষ্ণভক্ত পরিবারে কৃষ্ণ পূজা করে দেহত্যাগ করলো, কৃষ্ণভক্ত পরিবারে তার জন্ম, কৃষ্ণভক্ত পরিবারে তার মৃত্যু, এবং ইসলামের কোনো দাওয়াত তাকে কখনো দেওয়া হয়নি, কেউ তাকে ইসলাম ধর্ম প্রচার করতে আসেনি। বলতে পারেন যারা প্রচার করেনি সেই সমস্ত মুসলমানদের দোষ মানলাম, কিন্তু যে লোকটা সারা জীবন কৃষ্ণ পূজা করলো তার কি দোষ? তার দোষ একটাই, আল্লাহ তাকে পক্ষপাতিত্ব করে, আল্লাহ তাকে পক্ষপাতিত্ব করে হিন্দু পরিবারে জন্ম দিয়েছেন, এছাড়া আমি তো তার আর কোনো দোষ দেখি না। তাহলে সেটা কি তার দোষ না আল্লাহর দোষ? আল্লাহ কেন তাকে হিন্দু পরিবারে জন্ম দিলেন এবং হিন্দু পরিবারেই তার মৃত্যু হলো, কৃষ্ণ পূজা করতে করতেই তার মৃত্যু হলো, জন্ম থেকেই সে কৃষ্ণ পূজাই দেখলো, সারা জীবন কৃষ্ণ পূজা দেখলো, ইসলামের কোনো দাওয়াতও সে পেল না, তো সেটা কি তার দোষ না আল্লাহর দোষ? আল্লাহ কেন পক্ষপাতিত্ব করলেন? কেন আল্লাহ কাউকে বৌদ্ধ পরিবারে জন্ম দিলেন যে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৌদ্ধ যে অভ্যাস, বৌদ্ধ ধর্মের নিয়ম নীতি পালন করে সে সারা জীবন কাটালো, যে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলো সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খ্রিস্টান নিয়ম নীতি সে হয়তো ইসলামের দাওয়াতেই পায়নি, এই যে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এই যে বিভিন্ন পরিবারে মানুষের জন্ম হচ্ছে, বলতে পারেন জন্মের পরে সে তো ইসলাম গ্রহণ করতে পারতো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইসলাম গ্রহণের তার তো এমন অনেক আছে যারা দাওয়াতই পায়নি, ইসলাম সম্পর্কে কোনো দাওয়াত তাদেরকে দেওয়া হয়নি, তো সেই দোষটা যদি বলেন না সেই দোষটা যারা ইসলাম প্রচার করে তাদের উপর, কিন্তু যে কৃষ্ণভক্ত হয়ে জন্মালো তার কি দোষ? তার কি দোষ? আল্লাহ কেন পক্ষপাতিত্ব করে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে হিন্দু পরিবারে রেখে দিলেন? কেন? বলে না সে তো মুসলমান হতে পারতো। হ্যাঁ, কিন্তু পক্ষপাতিত্ব তো এখানে হলো, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আল্লাহ একজনকে মুসলমান পরিবারে জন্ম দিচ্ছেন, একজনকে হিন্দু পরিবারে জন্ম দিচ্ছেন, এবং মৃত্যু পর্যন্ত যেহেতু সে ইসলামের কোনো দাওয়াত পায়নি, তাই সে কৃষ্ণ পূজা করতে করতেই দেহত্যাগ করলো। তো এটা কি পক্ষপাতিত্ব নয়? আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় তার পূর্বজন্মের পুণ্যের ফলে বা পাপের ফলে, আপনারা যেভাবেই বলুন, পূর্বজন্ম আমরা স্বীকার করি, তাই পূর্বজন্মের কর্ম অনুসারে, পূর্বজন্মের পাপ পুণ্য অনুসারে কেউ হিন্দু কুলে জন্মায়, কেউ বৌদ্ধ কুলে জন্মায়, কেউ খ্রিস্টান কুলে জন্মায়, কেউ মুসলমান কুলে জন্মায়। কিন্তু আপনারা তো পূর্বজন্মই স্বীকার করেন না, আপনারা যেভাবে যুক্তি দেখান তাতে কথা সুস্পষ্ট যে আল্লাহ খুব পক্ষপাতী।
খুব পক্ষপাতী, কোনো কোনো সন্তানকে, কোনো কোনো মানুষকে তিনি খ্রিস্টান পরিবারে জন্ম দিচ্ছেন, কোনো কোনো মানুষকে তিনি হিন্দু পরিবারে জন্ম দিচ্ছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে ইসলামের দাওয়াত পায় না, বলে না এটা মুসলমানদের দোষ, মুসলমানরা দাওয়াত দেয় না কেন। মানলাম, কিন্তু যে সারা জীবন কৃষ্ণ পূজা করলো, হ্যাঁ সারা জীবন কৃষ্ণ পূজা করতে করতে, বা খ্রিস্টানরা যীশু খ্রিস্টের পূজা করতে করতে সারা জীবন তারা ইসলামের দাওয়াত পেল না, হ্যাঁ তাদের জন্য তো শুধু মুসলমানের দোষ বললে হবে না, তার কি দোষ ছিল, তার কি পাপ ছিল বা পুণ্য ছিল, সে তো ভুগলো, তাই সেই ভোগার পেছনে ভোগান্তির কারণটা কি, এটা কি আল্লাহর পক্ষপাতিত্ব নয়? না, আল্লাহর দোষ নয়, এটা মুসলমানের দোষ। তো আল্লাহ কি মুসলমানদের নিয়ন্ত্রণ করতে পারেন না? আল্লাহকে ইচ্ছা করলে যে কোনো মানুষকে মুসলমান পরিবারে জন্ম দিতে পারেন না? মুখে বললেই হলো যে জন্ম থেকে মুসলমান, সে জন্ম থেকে কৃষ্ণ পূজা দেখে আসছে, জন্ম থেকে কৃষ্ণ পূজায় অভ্যস্ত। আমার এত বিশ্লেষণ করে বলার দরকার ছিল না, কিন্তু আপনাদের মাথায় ঢোকে না বলে আমাকে বিশ্লেষণ করতে হয়। মাথায় ঢোকে না আপনাদের, আমি দেখেছি একটা সুস্পষ্ট যুক্তি মাথায় ঢোকে না, টু দ্য পয়েন্ট কথা মাথায় ঢোকে না। তো যার জন্য আমাকে একই কথা বারবার পুনরাবৃত্তি করে বিশ্লেষণ করতে হয়, যে আবার বললাম, এবারও মাথায় ঢুকবে না, এবারও বলবেন জন্ম থেকে সবাই মুসলমান। কীভাবে মুসলমান? জন্ম থেকে কৃষ্ণভক্ত পরিবারে, জন্ম থেকে কৃষ্ণভক্তির অভ্যাস এবং মৃত্যু পর্যন্ত কৃষ্ণভক্তির অভ্যাস, কৃষ্ণভক্তি করতে করতে তার মৃত্যু, সে ইসলামের দাওয়াত পায়নি, সে কী করে জন্ম থেকে মুসলমান হলো? এটা কোরআনের কত নম্বর সোরা, কত নম্বর আয়াত, হ্যাঁ বা হাদিসে কোথায় উল্লেখ আছে, সেগুলি একটু রেফারেন্স সহ আপনারা বলুন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে, আমার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা বলেন, আপনি তো রেফারেন্স দিলেন না। আরে প্রশ্ন আমি করছি, রেফারেন্স তো যে উত্তর দেয়, উত্তর রেফারেন্স সহ দিতে হয়, প্রশ্ন করার সময় শুধু প্রশ্নটাই যথেষ্ট, সেই জন্য রেফারেন্সের দরকার হয় না। যদি বলেন রেফারেন্সের দরকার হয়, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা যে প্রশ্ন করেন, আমি একটাও রেফারেন্স পাই না। কমেন্ট বক্সে যে সমস্ত প্রশ্ন মুসলমানরা করে থাকে, সেখানে আমি রেফারেন্স পাই না। তো যাই হোক, ওই রেফারেন্স বলে চিৎকার করা, এটা একটা পলিটিক্স। আপনারা আগে রেফারেন্স সহ প্রমাণ করুন যে সকলেই জন্মসূত্রে মুসলমান। আমি তো কোনো যুক্তি খুঁজে পেলাম না, এবং যেভাবে আমি পরিষ্কার বিশ্লেষণ করে দিলাম, আশা করি যে গর্ধবের গর্ধব সেও বুঝতে পারবে। হরে কৃষ্ণ।